সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই পেয়ারগুলোর শেষে আবার লাগানো হয় টাইগার। আমার প্রশ্ন হলো, এদের নাম রাখে টাইগার কেন? 11টা ছাগল মাঠের মধ্যে খেলতে যায়, কিচ্ছু পারে না। আসলে 11 জনকে বলছি কেন, কয়েকজনকে আসলে এটার বাইরে রাখা দরকার, বিকজ দে আর ট্রাইং রিয়েলি হার্ড। এই যারা চেষ্টা করছে তাদেরকে বাদ দিয়ে বাকি ছাগলগুলো মাঠে খেলতে যাচ্ছে, এই দেশটাকে তারা ক্রমাগতভাবে এভরিডে অপমান করছে। ভাই, আপনার পায়ে ধরতে হবে নাকি আপনার হাতে ধরতে হবে, নাকি আপনারে জড়া ধরতে হবে, নাকি আপনি যা বলবেন তা করব, কিন্তু আপনি সরে যান। আপনি এই ক্রিকেট দল থেকে সরে, আপনাকে দেখলে আমার মাথার ভেতরে মনে পা থেকে মাথার মধ্যে আগুন ধরে যায়। ওয়াই ইউ আর সিলেক্টর, ওয়াই, কি যোগ্যতায় আপনি সিলেক্টর হয়েছেন? আপনার লজ্জা করে না আপনাকে মানুষ এই লেভেলের অপমান করে, তারপরও আপনি সিলেক্টর? আপনার কোনো লজ্জা নাই, আপনার কোনো চোখের মধ্যে কোনো লাজ শরম নাই, আপনি জীবনে একটা ছক্কা মারেন নাই? আমি তো ভাই, আমি জীবনে ছক্কা না মারি এই কথাটা যদি আমাকে কেউ একবার বলে বা বলতো, আমি তো লজ্জাতেই যেতাম না। কোন যোগ্যতায় আছেন এখানে? দিনের পর দিন চশমখোরের মতো আপনি সিলেক্টর সেজে বসে আছেন এখানে? পাকিস্তানের একটা টিভিতে এর আগে একটা একটা টক শো বা সামথিং একটা করেছিল, তারা মকারি করে যে একটা কালো একটা লোককে বসিয়ে দিয়েছে, এটা বাংলাদেশিদেরকে তারা বুঝিয়েছে, পাকিস্তানিদের তো সবসময়ই বর্ণবাদী। সেখানে অপমান করছিল এভাবে যে আপনারা কবে জিতবেন, তো ওই লোকটা রিপ্লাই দিচ্ছিল মনে এরকম, আমরা নেহি জেতেঙ্গা, মেরে মর্জি সে জিতেঙ্গা বা সামথিং, আমি তত ভালো উর্দু বা হিন্দি বলতে পারি না, এরকম কিছু একটা, অর্থাৎ বাংলাটা দাঁড়াচ্ছে এরকম, আমার যখন মর্জি হয় তখন জিতবো, আমার মর্জি হইছে আমি হারবো। তখন ব্যাপারটাকে অপমান মনে হলো, এখন আমার কাছে মনে হয় যে আসলেই ঠিক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই প্লেয়ারগুলোর শেষে আবার লাগানো হয় টাইগার। আমার প্রশ্ন হলো, এদের নাম রাখে টাইগার কেন? 11টা ছাগল মাঠের মধ্যে খেলতে যায়, কিচ্ছু পারে না। আসলে 11 জনকে বলছি কেন, কয়েকজনকে আসলে এটার বাইরে রাখা দরকার, বিকজ দে আর ট্রাইং রিয়েলি হার্ড। এই যারা চেষ্টা করছে তাদেরকে বাদ দিয়ে বাকি ছাগলগুলো মাঠে খেলতে যাচ্ছে, এই দেশটাকে তারা ক্রমাগতভাবে এভরিডে অপমান করছে। আপনি ক্যাপ্টেনের কথা ধরেন, 40 রান করেছে, সেই সময় সে দলের একটা বাজে একটা মুহূর্তে সে ব্যাটিং করছে, অবিবেচনা প্রসূত ব্যাটিং করে ধুম করে আউট হয়ে গেল। দেখলেই বোঝা যায় যে তার খেলার মধ্যে কোনো মন নাই, তার সমস্ত মন হচ্ছে কোথায় একটা শোরুম উদ্বোধন করবে, কোথায় শপিং করতে যাবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় কার ব্লগে গিয়ে কার স্টুডিওতে গিয়ে একটা ভিডিও করবে। সেদিন দেখলাম প্রবীণ কুমার নামে বা প্রবীণ নামে এক লোকের স্টুডিওতে গিয়ে সে কী একটা করছে জানো, ওই লোক বল করছে, সে বলছে যে বল করতে যদি এত প্রিপারেশন লাগে তাহলে মেয়ের জন্য কতক্ষণ প্রিপারেশন লাগবে, কি নোংরা সব কথাবার্তা, লজ্জা শরম বলতে দেয় নাই তো। আগের দিন বেটা এইভাবে গো হারা হাল্লি ইংল্যান্ডের কাছে, বোরকা পরে বসে থাকার কথা ছিল, বোরকা পরে কারোর সামনে যাবি না, কি করলো ওই বিজ্ঞাপন করছে, কি করলো টিভি চ্যানেলে হে করে দাঁতগুলো বের করে হাসছে। মানে মানুষের তো লজ্জা সরম, আল্লাহ তো একটু লজ্জা সরম মানুষের মধ্যে দেয়, এদের মধ্যে কি আল্লাহ লজ্জা সরম বলতে কিছু দেয় নাই? আল্লাহ কি সামান্যতম এদের ভিতরে একটা লজ্জা দিয়েছে? আল্লাহ দিয়েছে, কিন্তু প্র্যাকটিস করে না এই লজ্জার। যদি করত তাহলে এই আচরণ করতে পারতো না। এদেরকে আবার টাইগার বলে, ওয়াই দে আর টাইগার, ওয়াই, ঠিক কোন কারণে এই এই এগুলোকে টাইগার বলা যায়? একমাত্র দুটো প্লেয়ার, মুশফিকুর রহিম আর হচ্ছে মাহমুদুল্লাহ, এই দুজনকে আমি বাইরে রেখে দিচ্ছি, এরা মনে কনসিস্টেন্ট খেলছে, আর বাকি প্রত্যেকটা জাস্ট ট্র্যাশ, কমপ্লিটলি গার্বেজ। এরা এখানে এসছে ঘোরার জন্য, এরা এখানে এসছে, আমি দেখলাম যে পাপন সাহেব বলছেন যে আমরা তো এই বিশ্বকাপের জন্য না, পরের বিশ্বকাপের জন্য টার্গেট, বলে কি অনুবাদ নাকি? আসলে কাকে কি বলবো, এই দলের নির্বাচকের দিকে তাকার নান্য, যেমন নির্বাচক তেমন প্লেয়ার। কাকে খুঁজে বের করেছে? তামিম ইকবাল ডুপ্লিকেট খুঁজে বের করেছে, এটার নাম কি তানজিদ তামিম মনে হয়। এটা প্রতি ম্যাচে ফেল করে, প্রতি ম্যাচে ডাব্বা মারে,
প্রতি ম্যাচে সে ডাব্বা মারতে থাকে কিন্তু তাকে দলে নামায়। একে খুঁজে বের করেছে কি? এর কোয়ালিটি দেখেন নান্নু। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছক্কা নাই তার, কিচ্ছু নাই। এ যখন যাইতো ক্রিকেট খেলতে, আমাদের সময় তো আমরা খেলা দেখতাম, এ মোহামেডানে খেলতো, ভয়ঙ্কর একটা বিরক্তিকর একটা প্লেয়ার ছিল। এ লবিং মাস্টার, লবিং করে এই কোনো না কোনোভাবে কীভাবে যেন সে নির্বাচক হয়েছে। নির্বাচক হয়ে সে মনে হয় পণ করেছে বাংলাদেশের ক্রিকেটটা সে শেষ করে দিবে। ভাই, আপনার পায়ে ধরতে হবে নাকি আপনার হাতে ধরতে হবে নাকি আপনারে জড়া ধরতে হবে নাকি আপনি যা বলবেন তা করব, কিন্তু আপনি সরে যান। আপনি এই ক্রিকেট দল থেকে সরে, আপনাকে দেখলে আমার মাথার ভেতরে মনে হয় পা থেকে মাথার মধ্যে আগুন ধরে যায়। ওয়াই ইউ আর সিলেক্টর, ওয়াই, কি যোগ্যতায় আপনি সিলেক্টর হয়েছেন? আপনার লজ্জা করে না? আপনাকে মানুষ এই লেভেলের অপমান করে, তারপরও আপনি সিলেক্টর? আপনার কোনো লজ্জা নাই? আপনার কোনো চোখের মধ্যে কোনো লাজ সরম নাই? আপনি জীবনে একটা ছক্কা মারেন নাই? আমি তো ভাই, আমি জীবনে ছক্কা না মারি এই কথাটা যদি আমাকে কেউ একবার বলে বা বলতো, আমি তো লজ্জাতেই যেতাম না। কোন যোগ্যতায় আছেন এখানে? দিনের পর দিন চশমখোরের মতো আপনি সিলেক্টর সেজে বসে আছেন এখানে কেন? ওয়াই ওয়াই আপনি সিলেক্টর? আপনি এইসব প্লেয়ারকে পেয়েছেন কোথায়? কোত্থেকে আবিষ্কার করেছেন এগুলাকে? আপনি যেরকম কোয়ালিটির প্লেয়ারও খুঁজে বের করেছেন ওই একই কোয়ালিটির, এটাই আপনার অকাত, এটাই আপনি পারবেন। আমি দেখি যে অন্যান্য দলগুলো 344 করছে, পাকিস্তান সেদিন দেখলাম 345 করে ফেলেছে, 300-300 উপরে রান, সেদিন শ্রীলঙ্কা দেখলাম 326 করেছে 428 এগেনস্টে। মানে পারুক আর না পারুক ভাই, আমার কথা হচ্ছে ওরা করেছে 428 সেদিন সাউথ আফ্রিকা, ওরা করেছে 326-28। আমার তো দেখে মনে হলো যে কিসের হার জিত, এরা যে ট্রাই করেছে এটাই তো চমৎকার। এক যে কুশল মেন্ডিস, কি চমৎকার খেলা! আমাদের দেশে একটা প্লেয়ার এরকম হতে পারে না, হতে পারে না। এই যে আপনার একটা রোহিঙ্গা আছে আমাদের টিমে, এই মিরাজ, রোহিঙ্গা কেন বলছি, সেটা ভালো খেলে, ও জানেই না ও কবে কোন পজিশনে খেলবে, আজকে 3 নম্বর, কালকে 4 নম্বর, কালকে 5 নম্বর, ওদিন 6 নম্বর। আরে ভাই, ও কি বস্তির পোলা নাকি রাস্তার পোলা নাকি ফেফে করে ওরা দলের মধ্যে আপনি ঘোরাবেন? একবার সে তাকে 3 নম্বর, একবার 2 নম্বর, একবার 1 নম্বর, ও জানেই না, ও একটা রোহিঙ্গার মতো, মনে হয় নাগরিকত্ব নাই দলের মধ্যে, ওর দলের মধ্যে কোনো ওর পজিশনই নাই, ও জানে না। ওরে মনে হয় খেলার আগে বলে তুই 3 নম্বর ব্যাটিং করবি, তুই 4 নম্বর ব্যাটিং করবি, এইভাবে ক্রিকেট হয়? একটা প্লেয়ারকে এইভাবে আপনি দিনের পর দিন তার কোনো পজিশন ছাড়া সে একটা উদ্বাস্তুর মতো একটা টিমের মধ্যে আছে, এইভাবে ক্রিকেট হয়? আচ্ছা ভাই, আরও টিম তো এখানে খেলে, অস্ট্রেলিয়ার খেলা দেখি, ভারতের খেলা দেখি, পাকিস্তানের খেলা দেখি, শ্রীলঙ্কার খেলা দেখি, নিউজিল্যান্ডের খেলা দেখি, ভাই ওদের তো ভাই পজিশনগুলো তো মোটামুটি একটা স্টেবল থাকে। এটা কি একটা দল যে এই ধরনের প্লেয়াররা জানেই না সে কোন পজিশনে খেলবে? এই যে তামিম ইকবালকে এই রাজনীতি করেই বাদ দিয়েছে, একটা প্লেয়ার 17 বছর ধরে ওপেনিং করে, বেটা তোর ওপেনিং নাই ঠিক, বছরের পর বছর তোর ওপেনিং নাই ঠিক, তুই তামিম ইকবালের মতো একটা ওপেনারকে নিয়ে তুই রাজনীতি করে গুটি চালা দিয়ে তুই ওকে বলস 8 নম্বরে খেলার জন্য, কেন রে, কেন কেন বল দেখি, কেন? তোর তোর এই ওপেনিং, তোর কি এমন রসগোল্লা যে যেই কারণে তুই তামিম ইকবালকে এই রাজনীতি করে তুই বার্তা দিয়ে আজকে দলটার এরকম মানে মুখে যা আসছে তা বলতে পারছি না। দলটার 14টা বাজিয়ে ছেড়ে দিয়েছে এরা। আকরাম খান, আতার আলী খান, সাইফুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, সেই 90s যারা খেলেছে, 80s খেলেছে, আমরা সেই দামাল সামার দেখেছি। আমাদের দামাল সামার ক্রিকেটের কথা এই প্রজন্মের অনেকেই হয়তো বা জানবে না, যারা জানেন সেই সময় দেখেছি একটা ভিত গড়ে দিয়ে গেছেন আকরাম খানরা, মোহাম্মদ রফিক, আজকে আমরা এই গতি দানব সুজন বললেও তাকে রেসপেক্ট দিতে হয়, এই লোকগুলো, এই সুজন ভাই, তারপরে হাবিবুল বাশার, এরা কিন্তু আমাদের ক্রিকেটের একটা বেস করে দিয়ে গেছে। আমিনুল ইসলাম বুলবুল, আমি তার কথা কিভাবে ভুলে গেলাম জানি না, এই প্লেয়ারগুলো আমাদের একটা বেস করে দিয়ে গেছে। এক সময় আমরা ধরেন একটু দুর্বল টিম ছিলাম, পৃথিবীর বড় বড় দলের এগেনস্টে খেলতে নামলে আমরা বলতাম যে সম্মানজনক পরাজয়, সেগুলো ফেয়ার এনাফ। আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আস্তে 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 আস্তে, আমাদের ক্রিকেট একটা জায়গায় পৌঁছেছে। এই জায়গায় আসার জন্য আকরাম খানরা খেলেছে, এই জায়গাতে আসার জন্য বুলবুলরা খেলেছে, এদের নাকি 900 কোটি টাকা আছে, এই কথায় কথায় বড় বড় করে বলে আমাদের এত টাকা আছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কি করেঙ্গা, আবার বলে পাইপলাইন, হোয়াট ইজ পাইপলাইন, কিসের পাইপলাইন,
এই থার্ড ক্লাস ছ্যাচরা প্লেয়ারগুলোকে নির্বাচকগুলোকে নিয়ে এসে পাইপলাইনের গল্প বলতে লজ্জা করে না? লজ্জা করে না? আমার তো মনে হয় এরা স্পিন বোঝে না, বোঝে আস্তে বল আর জোরে বল, মানে মানে সারের মতো দৌড় দিয়ে এসে সামনে হুক করে একটা আওয়াজ করে একটা বল করলে এটা পেস বল হয় না, এটা গরুর মতো হাউ করে একটা আওয়াজ করলে এটা পেস বল হয় না। পেস বল, স্পিন বল, এগুলো জানতে হয়, শিখতে, এগুলো কিচ্ছুই পারে না। এদেরকে দেখে মনে হয় ক্রিকেট খেলা কোনোদিন জানেই না, নো আইডিয়া। এরা জানে কোথায় বিজ্ঞাপন করতে হবে, কোথায় কার বাথরুম উদ্বোধন করতে হবে, কোথায় কার কোন কোনখানে যেতে হবে, কোথায় যত রকমের নষ্টামি ফাইজলামি ইত্রামি বদমাইশি অসভ্যগিরি ছাড়া এরা কিচ্ছু জানে না। এরা এরা দেখি নগদের বিজ্ঞাপন করে, বিকাশের বিজ্ঞাপন করে, এইটার কেন কেন? তোরা খেলা পারোস যে তোরা বিজ্ঞাপন করস, তোরাকে খেল, খেলার পরে বিজ্ঞাপন কর। লজ্জা শরম কিচ্ছু নাই দলটার 14টা বাজিয়ে দিয়ে এই মাহমুদুল্লাহ ছেলেটাকে আগের ম্যাচে খেলায় নেই। আজকে দেখেন কাম ডাউন সে কিভাবে খেললো, সাকিব আজকে এরকম একটা ক্রুশাল মুহূর্তে একটা বলদের মতো সে আউট হয়ে গেল। কিছু তো বলাও যায় না, বললে দেখা যাবে একজন তার বউকে লেলিয়ে দিয়েছে পাবলিকের এগেনস্টে, সে গিয়ে স্ট্যাটাস দিচ্ছে, মস্করা করছে, মকারি করছে। এইভাবে ক্রিকেট টেকে না, এদেরকে দেশে নিয়ে আনেন, এদের আর খেলার দরকার নেই। এদের তিনটা খেলেছে মাশাল্লাহ ভালো খেলেছে, ছটা খেলার দরকার নেই, ওয়াক ওভার বলেন আমরা পারবো না। বেটা মানিজ্য তো শেষ করে দিলি, একটা ট্রমা, একটা ট্রমা। এদের খেলা দেখা মনে হয় যে এক্ষুনি মনে আউট হয়ে যাবে, মানে একটা আমরা যখন ইংল্যান্ডের খেলা দেখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মনে হয় কি সুন্দর খেলছে, ও জানে কোথায় মারবে, বিরাট কোহলির কথাই ধরেন না কেন, হোয়াট এ স্ট্রোক। পাকিস্তান শ্রীলঙ্কা কি খেলছে এক একটা, এক একটা টিম, আর আমাদের এক একটা প্লেয়ার দাঁড়ালেই মনে হয় হাঁটু এরকম কাঁপাকাঁপি করে, এই বুঝে আউট হয়ে গেল, এই বুঝে দিয়ে আসলো, এই বুঝে একটা ঠট করে একটা খোঁচা দিয়ে দিল, পারে মাথাটাকে এদিকে দিয়ে আস্তে করে ব্যাটটাকে দিয়ে এই খোঁচা দিয়ে আউট হয়ে যাওয়ার জন্য, আর কিচ্ছু পারে এরা গিয়ে সম্পূর্ণভাবে এদেশের মানুষ ডুবাচ্ছে, আর কিছুই না। এদেরকে নিয়ে বলতেও আমার ঘৃণা হয়।